নমস্কার বন্ধুরা লিনির রেসিপিতে সব বন্ধুদের স্বাগত আজকে তৈরি করছি একটু ভিন্ন স্বাদের মূলো শাক ভাজা চলুন তবে দেখে নেওয়া যাক আমি এখানে এক আটি মূলো শাক নিয়ে নিয়েছি মূলো শাকগুলো এরকম ছোট ছোটো করে কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি এইভাবে পাঁচ মিনিট লবণ মাখিয়ে রাখার ফলে মূল শাক থেকে খানিকটা জল বেরিয়ে এসেছে এবং মূলো শাকটাও বেশ খানিকটা মজে গিয়েছে এর ফলে মূলো শাকটা ভেজে নিতে বেশি সময় লাগবে না এখানে বেসন লঙ্কা গুঁড়ো হলুদ এবং লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি বড়া ভেজে নেওয়ার জন্য ফ্রাইপ্যানের মধ্যে তেল গরম করে এই ব্যাটার থেকে ছোট ছোট আকারের বড়াগুলো ভেজে নিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে ওই ফ্রাইপ্যানে এক চামচ সর্ষের তেল গরম করে গোটা কালো সর্ষে একখানা গোটা শুকনো লঙ্কা এবং একখানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লবণ মাখানো মূলো শাকগুলো ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম আলাদা করে আর লবণ দিলাম না শাকের মধ্যে লবণ মাখানো ছিল এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মূলো শাকের মধ্যে লবণ মাখিয়ে রাখার জন্য মূলো শাকটা অনেকখানেই মজে গিয়েছে মূলো শাকটা সেদ্ধ করার জন্য আলাদাভাবে কোনো জল ব্যবহার করছি না এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে ছ সাত মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম ছয় সাত মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত উপকরণ আবারও নাড়াচাড়া করে নেব এইভাবে দু মিনিট নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে মূলো শাকটা তুলে নেব মূলো শাকটা আমার ভাজা হয়ে গেছে মূলো শাকটা একটি প্লেটের মধ্যে তুলে নিলাম এবং ঠান্ডা করে নেব ওই প্লেটে আরও একখানা শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি কিছুটা লবণ নিলাম অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে ওই লবণ এবং সর্ষের তেল সহ শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে মেখে নেব আরও একখানা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ভেজে নেওয়া বেসনের বড়ার থেকে চারটে বেসনের বড়া নিলাম এরপর কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কার সাথে খুব ভালোভাবে মেখে নেবো এরপর কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার মধ্যে একটা একটা করে বেসনের বড়া নিয়ে মাখতে থাকবো সমস্ত বড়াগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে বেসনের এরপরে ভেজে নেওয়া মূল শাকটা এবং ভাজা কাঁচা লঙ্কা সহ সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব মূলো শাকটা ভালোভাবে মাখা হয়ে গেছে মূলো শাকটা আরও একটি প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নেব তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য শীতের একটি জনপ্রিয় রেসিপি মূলো শাক ভাজা এরপরে ফিরে আসবো রকমই কোনো এক রেসিপি নিয়ে সবাই সুস্থ এবং ভালো থাকবেন